আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভিতে আপনাদের আমন্ত্রণ। আপনারা জানেন যে কোটা আন্দোলনে সারা দেশ স্থবির হয়ে গেছে, ইন্টারনেট নাই, ট্রেন, বাস, প্লেন সব কিছুই বন্ধ, পত্রপত্রিকা পড়া যাচ্ছে না, এবং অনেক লোক নিহত হয়েছে, প্রায় 150 লোক নিহত হয়েছে বলে জানা গেছে। এখন কথা হচ্ছে এই যে বিশেষ করে ইন্টারনেট না থাকার কারণে যারা প্রবাসী আছেন তারা রিমিটেন্স পাঠাতে পারছেন না, আবার পাঠাতে পারলেও সেই রিমিটেন্স বাংলাদেশে ইন্টারনেট না থাকার কারণে সেটা পৌঁছতেছে না, এবং না পৌঁছার কারণে অনেক পরিবার সমস্যার মধ্যে পড়েছে, এবং ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, দিনমজুর সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারফিউ থাকার কারণে কাজ করতে পারছে না, এবং রিজার্ভে বিরাট একটি হুমকি দেখা দিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ একসময় 48 বিলিয়ন, 48 বিলিয়ন পর্যন্ত গিয়ে উঠেছিল, সেই রিজার্ভ সরকারি হিসাবে 25 বিলিয়নে এসেছে, কিন্তু অনেকে ধারণা করেছেন সেটা 20 বিলিয়নের নিচে নেমে গেছে। এখন এই ইন্টারনেট সেবা যদি না থাকে এবং রিমিটেন্স যদি এরকম আসা বন্ধ হয়ে যায়, তাহলে রিজার্ভে আরও চাপ পড়বে, এবং রিজার্ভ একসময় নামতে নামতে সেটা হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারে। এদিকে মেট্রো রেলে যে নাশকতা, সেই নাশকতা ঠিক করতে যে মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়ায় গত শুক্রবার যে 300-র মতো লোক ঢুকে গিয়েছিল, সেখানে ভাঙচুর, আগুন দিয়েছে, এবং এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে এটা ঠিক করতে আরও 1 বছর সময় লাগবে, এবং কত টাকা লাগবে সেটার হিসাব তারা দেননি। কিন্তু এটা একটা ভয়াবহ ব্যাপার যে এই মেট্রো রেল যেটা নতুন সংযোজন করা হয়েছে দেশে, এখানেও ভাঙচুর করা হয়েছে, বিটিভিতে ভাঙচুর করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এত জটিল হয়ে গেছে যে দেশে মানুষ নিরাপদ ভাবছে না, দেশের মানুষ উৎকণ্ঠিত আছে, এবং যারা প্রবাসে থাকেন তারাও উৎকণ্ঠার মধ্যে আছেন, পরিবার নিয়ে কি হচ্ছে দেশে। সমস্যা হচ্ছে বিশেষ করে ইন্টারনেট না থাকার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশ, এবং এটা কয়েকদিন যাবত হচ্ছে, এবং এটা কখন ঠিক হবে এটাও সরকার থেকে বলা হচ্ছে না। এটা বোঝা যাচ্ছে সরকার ইচ্ছে করে সেটাকে বন্ধ করে রেখেছে ইন্টারনেট। তবে যাই হোক, আশা করা যায় এই যে রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে, এখন একটা আপোষনামায় হয়তো সরকার আসতে পারবে যারা আন্দোলনকারী আছেন তাদের সাথে, তারপরে তখন একটা স্বস্তি ফিরে আসতে পারে, সেই আশা আমাদের সবার থাকলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় সেগুলো করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।